ধন্যবাদ আকাশ। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনি জানেন যে বিশ্ব মশা দিবস আজ, এই মশা দিবসে কিন্তু মশার কামড়ে অতিষ্ঠ কিন্তু চট্টগ্রাম নগরবাসী। তো এখানে নগরবাসীর দাবি রয়েছে যে ওষুধ ছিটানোর কাজ যে সিটি কর্পোরেশন করছে, তো সেই ওষুধে কোনো কাজ করছে না। আর রাতে দিনে সমানতালে কিন্তু মশার কামড়ে কিন্তু তারা অতিষ্ঠ হয়ে পড়ছে। যেই নালা নর্দমা এমনকি খালগুলোর অবস্থা দেখলে কিন্তু আসলে বোঝা যায় এখান থেকে কিন্তু মশার বংশবৃদ্ধি হচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু আসলে ওষুধ ছিটিয়ে কিন্তু আসলে মশা নিধন যদি করা যেত তাহলে কিন্তু আসলে চট্টগ্রাম নগরবাসী কিছুটা হলেও স্বস্তি ফিরতে বলে তারা মনে করছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কিছুদিন আগে ক্লাস প্রোগ্রামের মধ্য দিয়ে কিন্তু মশা নিধন কার্যক্রম তারা শুরু করেছিল, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আসলে অলি গলিতে কিন্তু আসলে সেই পরিচ্ছন্ন কর্মী যারা আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, তারা কিন্তু এখানে এই জায়গাগুলোতে না আসার কারণে মশার উপদ্রব কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। কিন্তু নিয়মিত যদি ওষুধগুলি ছিটানো হতো, আর ওষুধের মান নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে ওষুধ ছিটানো হচ্ছে সেই ওষুধে মশা মরছে না, তো সেই জায়গাগুলো কিন্তু আসলে দেখা যদি যেত তাহলে কিন্তু আসলে মশার উপদ্রব কিন্তু অনেকটা কমতো। কিন্তু আসলে ডেঙ্গুর কথা যদি আমরা আপনাকে জানাই, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে প্রতিদিন একজন দুজন বা তিনজন করে করে ভর্তি হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু বন্দনগরে চট্টগ্রামে ছড়িয়ে পড়তে শুরু করেছে। একই সাথে সবচেয়ে বেশি কিন্তু দেখা যাচ্ছে গ্রামেগঞ্জে লোকালয়ে, সেখানে কিন্তু আসলে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু দেখা যাচ্ছে। তো সেই জায়গাগুলো মশা নিধন কার্যক্রমগুলো যদি নিয়মিত হতো তাহলে কিন্তু আসলে মশার উপদ্রব কমতো, ডেঙ্গুর আক্রমণ থেকে যদি ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব থেকেও কিন্তু রেহাই পেত, তাহলে এডিস মশা নিধন থেকে কিন্তু আসলে যদি রেহাই পেতে হলে যে মশা নিধন কার্যক্রম তাদের দ্রুত সময়ের মধ্যে কিন্তু আসলে কার্যকর করা দরকার বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আকাশের কাছে।